আসন্ন নির্বাচন ঘিরে তৃণমূলে সরব হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরাও যাচ্ছেন আপিলে। লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ভোটের হাওয়া বইছে উত্তরের জেলা লালমনিরহাটে। এর মধ্যে লালমনিরহাট তিন আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। তবে স্থানীয়দের অভিযোগ, জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় এলাকায় খুব কম সময়ই দিতে পেরেছেন তিনি। এবার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। সরকার দলীয় এমপি না থাকার কারণে আমরা অনেক কাজ সঠিকভাবে করতে পারি। বাইরের লোক বারবার আসে, এমপি হয়, সুখ দুঃখে তাদেরকে আমরা সবসময় কাছে পাই না। এলাকারই একজন এমপি হলে আমাদের ভালো হয়, যারা যাদেরকে আমরা সবসময় কাছে পাবো। ভালো একজন এমপি চাই। সব প্রার্থীরাই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মানুষের প্রতি আমার আস্থা আছে, মানুষের বিপদে আপদে আমি থাকি, আমার বিশ্বাস লালমনিরহাটবাসী আমাকে বেছে নেবে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমার বাড়ি এখানে, আমি এখানকার সন্তান, এখানেই বড় হয়েছি, এখানেই আমার সব কিছু। আমি এখানে আমার 90% সময় আমার লালমনিরহাটের জনগণের জন্য আমি ব্যয় করবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি লালমনিরহাটে সদর উপজেলা ঘরে ঘরে একজনকে চাকরি দেব। এদিকে চুয়াডাঙ্গার দুটি আসনেই অন্যান্য দলের প্রার্থী থাকলেও নৌকা প্রতীকের প্রার্থীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই। দুটি আসনে 9 জন আওয়ামী লীগ নেতা ডামির মোড়কে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিলেও দুটি আসনে 6 জনের মনোনয়ন বাতিল হয়েছে। নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে, আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো পরিস্থিতি দেখতেছি না, কিন্তু আমাদেরকে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সেম থাকতে হবে। জনগণের যেহেতু কাজ করেছি, নেত্রী যেভাবে জাতীয়ভাবে কাজ করেছে, এলাকাও আমি সমস্ত জায়গায় উন্নয়ন করেছি, আপনার সবকিছু ক্ষেত্রেই অবশ্যই জয়ের ব্যাপারে ইনশাল্লাহ। এদিকে চাঁদপুরে 5টি আসনে মনোনয়ন বাতিল হওয়ায় 11 প্রার্থী আপিল ও নিষ্পত্তিতে অংশ নেবেন। জয়ন্ত কর্মকার, নাগরিক।